মজার গল্পটা হলো মুনমুনের, যে নিজের বাবা মা আর দিদার সাথে একটা ছোট্ট গ্রামে বাস করত। মুনমুনের বাবা একজন দর্জি ছিল, যে দিন রাত খুব কষ্ট করে উপার্জন করত, কিন্তু বেশি টাকা উপার্জন করতে পারত না, কিন্তু তাও মুনমুন খুব আনন্দে দিন কাটাত। গ্রামের সব বাসিন্দারা শোনো, 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 শোনো। একদিন সেই রাজ্যের মহারানী রাজ্যের সব শিশুদের জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করল। কেননা সেই দিন ওনার ছেলে অর্থাৎ ওই রাজ্যের রাজকুমারের জন্মদিন ছিল। শোনো, 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 সকল গ্রামবাসীরা শোনো, আমাদের আদরের রাজকুমারের 12 বছরের বয়স হলো। এই খুশিতে মহারানী একটি বড় অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। এটি পরের মাসের 1 তারিখে হবে। রাজ্যের সমস্ত শিশুদের তার জন্য নিমন্ত্রণ জানানো হচ্ছে। অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। রাজমহলের ভেতরে পার্টি, এর থেকে ভালো খবর কি হতে পারে? এই পার্টি আমাদের জীবনের সবথেকে ভালো পার্টি হবে। তুমি কি পারবে? আমার বাবা আমাকে একটা খুব সুন্দর গাউন দিয়েছে, আমি তো ওটাই পরবো। আর আমি আমার সুন্দর লাল গাউনটাই ওটাই পরবো। তুমি কি পরবে মুনমুন? ও, তুমি এসব জিজ্ঞাসা করো না ওকে। জানো না, ওরা খুব গরিব, ওর কাছে তো পরার মতো গাউনও নেই। ও হ্যাঁ, ও তো রোজ পরার জামা কাপড় গুলো ছেঁড়া। কি হয়েছে মুনমুন, তোমার মনটা খারাপ কেন? হ্যাঁ, তোমার মনটা খারাপ কেন মুনমুন? এই অনুষ্ঠানে খুব মজা হবে, তোমার কি যাওয়ার ইচ্ছা নেই? না না, তোমাকে অবশ্যই যেতে হবে, মহারানীর নিমন্ত্রণ তুমি অগ্রাহ্য করতে পারো না। কেমন করে যাব বাবা? আমি আমার সব বন্ধুরা ভালো ভালো কাপড় জামা পরে রেডি হয়ে যাবে, কিন্তু আমি কি পরে যাব? এটা তো আমি ভেবেই দেখিনি, আর এতে তো অনেক পয়সারও দরকার। যাই হোক, সেই দিন সারা রাত মুনমুনের মন খুব খারাপ ছিল, তার বাড়ির লোকজনেরাও তাকে খুশি করাতে পারেনি। কিন্তু সকাল হতেই ও সকালবেলা বাইরে খেলতে চলে গেল, যেমন ও প্রত্যেক দিন যেত। মুনমুনের মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল, ও গাছপালা, পাখি, জীবজন্তু এসব খুব ভালোবাসত। ও এদেরকে এত ভালোবাসত যে ওদেরকে ছাড়া একদিনও থাকতে পারত না। ও রোজ সকালে খেলতে চলে যেত আর সারা দিন পাখি, জীবজন্তু, গাছপালার সাথে কথা বলত। ও আমার বন্ধুরা, তোমরা না আমাকে খুব আনন্দ দাও। আমার মনে হয় ওই ওইদিকে যে গাছটা রয়েছে ওর ছাওয়ায় গিয়ে বসা উচিত। কি আরাম এখানে! লেকিন না, মহারানীর তো পার্টি এক্ষুনি এক্ষুনি হবে, আমি কি পরে যেতে পারবো? এটা হতে পারে না, আমার গাছের ছায়ায় বসে কোনো ছোট্ট বাচ্চা কাঁদতে পারে না। সাথে কথা বলছো গো? উপরে দেখো। কার?
এটা কি তুমি? তুমি কেমন করে কথা বলছো? এরকমই হয় যখন তুমি অনেক বছর ধরে একা এই ঘন জঙ্গলে থাকবে, তখন তোমার মধ্যে একটা জাদুর ক্ষমতা চলে আসবে। এবার তুমি বলো, তুমি আমার ছায়ায় বসে কাঁদছিলে কেন? ও, কোনো ব্যাপার না, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি গো। আরে না না খুকি, তুমি আমাকে বলো, আমার কাছে সারা দিন এই জঙ্গলে বসে থাকা ছাড়া তো আর কোনো কাজই নেই। শুরু করো, একটা মজাদার গল্প বলে আমায় একটু আনন্দ দাও দেখি, তারপরে কে বলতে পারে আমি আমার ম্যাজিকের ক্ষমতা দিয়ে যদি তোমার কোনো সাহায্য করতে পারি। ও গাছ, আমি তোমাকে কি বলবো, গ্রামের সব ছেলেমেয়েরা রাজমহলে অনুষ্ঠিত রাজকুমারীর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে, ওরা সবাই খুব ভালো ভালো কাপড় পরে যাবে, কিন্তু আমার কাছে তো একটাও ভালো জামা কাপড় নেই। তো তুমি কি আমাকে একটা ভালো গাউন দিতে পারো? হয়তো তোমার জাদু শক্তি কাজে এসে যাবে। সত্যি খুকি, তোমার কি মনে হয় যে তুমি সিন্ড্রেলা আর আমি কোনো পামকিন ফ্যারি? না, আমি এই রকম জাদু করতে পারি না। ও, কোনো ব্যাপার নয়, যাই হোক এবার আমাকে বাড়ি যেতে হবে গো। দাঁড়াও খুকি, আমি তো এরকম কোনো জাদু করতে পারি না যেটা ফেরি করতে পারে, তবে আমি তোমায় কিছু বলতে পারি। এই সম্পূর্ণ জঙ্গলেরই একটা নিজস্ব জাদুর শক্তি আছে, তুমি কি সেটা অনুভব করতে পারছো না? তুমি তো এখানে রোজই আসো, এখানকার সমস্ত জিনিস, এই গাছপালা আর এখানকার এই পশু পাখি জানোয়ার, এদের সবারই নিজস্ব কিছু জাদু শক্তি আছে। আর তুমি যদি ভালোভাবে সাহায্য চাও, তাহলে এরা সবাই তোমাকে সাহায্য করবে, নিশ্চয়ই করবে। কি এমনটা হতে পারে? নিশ্চয়ই, সব বাচ্চাদের কাছে ভালো ভালো জামা কাপড় থাকতে পারে, কিন্তু তোমার কাছে একটা ভালো মন আছে, আর এটাই এমন একটা জিনিস যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়। এবার যাও এখান থেকে, এখন আমার শোয়ার সময় হয়ে গেছে। ও গাছের কথায় মনমুনের মন খুব খুশি হয়ে গেল, যার ফলে ওর দুঃখ চলে গিয়েছিল আর ও খুব খুশি হয়ে গিয়েছিল। ও গাছ পাখি পশুদের খুব ভালোবাসত, আর যখন ও নিজের সমস্যার কথা ওদেরকে বলল, আদরের মনমুন, তুমি তো সবসময় আমাকে খুব ভালোবেসে গেছো, আমার গোলাপে সাদা পাপড়ি তুমি তোমার গাউনের জন্য নিয়ে যাও। তুমি আমাকে শিকারীদের কাছ থেকে কতবার বাঁচিয়েছো, তুমি আমার লেজের পালক নিয়ে যাও আর তাই দিয়ে তোমার গাউন বানিয়ে নাও। তুমি আমার গায়ের লোম নিয়ে যাও মুনমুন, এটা দিয়ে তুমি তোমার গাউনের একটা সুন্দর বেল্ট বানাতে পারবে। আর আমি তোমার চুল বেঁধে দেব, তোমার সুন্দর চুলকে আরো সুন্দর করে তুলব। ধন্যবাদ, এই সুন্দর উপহারগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই সব দিয়ে আমি গাউন কেমন করে বানাবো? এই সমস্ত জিনিসগুলো তোমার বাবার কাছে নিয়ে চলে যাও, চিন্তা করো না, ও গাছের জাদু তোমার সাথে রয়েছে। এগুলো কি এনেছো বাবা? এই সমস্ত উপহারগুলো জঙ্গলের জীবজন্তু পশু আর পাখিরা দিয়ে গেছে, তুমি কি এগুলো দিয়ে আমার জন্য একটা গাউন বানিয়ে দিতে পারবে? কিন্তু কেমন করে বাবা, তুমি শুরু তো করো,
জঙ্গলের ম্যাজিক দিয়ে সব কিছু হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু যখন তুমি বলছো আমি একবার চেষ্টা করে দেখছি কি হয়। যাই হোক, এই গোলাপের পাপড়িগুলো তো ম্যাজিকের মতনই লাগছে, এগুলো তো খুব সহজেই সেলাই করতে পারবো আমি। হ্যাঁ, আমি তো কিছু একটা করতে পারি, আমাকে শুধু কিছুদিনের সময় দাও মুনমুন। মনে হচ্ছে আমি এগুলো দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করতে পারবই। আর এইভাবেই মুনমুনের বাবা তিন দিন ধরে কঠোর পরিশ্রম করতে থাকে। যখন কোনো জিনিসের প্রয়োজন হতো মুনমুনের, তখন মুনমুন দৌড়ে জিনিসগুলো আনতে জঙ্গলে চলে যেত আর বন্ধুদের থেকে নিয়ে আসত। আর ওই তিন দিনের মধ্যেই মুনমুনের বাবা গাউন তৈরি করে ফেলল। ওই রাতের অনুষ্ঠানের রাত ছিল আর মুনমুন অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর বাবা, এটা তো খুব সুন্দর হয়েছে, আমি কি এখন এটাকে পড়তে পারি? হ্যাঁ নিশ্চয়ই মুনমুন, চলো এসো তোমাকে আমি পড়িয়ে দিই। বা, আজ পর্যন্ত আমি এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আর এই হলো তোমার মাথার মুকুট, আমার ছোট্ট রাজকুমারী রাজকুমারের জন্মদিনে যাওয়ার জন্য একদম তৈরি। ঘর থেকে বেরিয়েই মুনমুন একটা গভীর স্বস্তির নিঃশ্বাস নিল। আর ওই সময় আকাশে থাকা তারাটা মুনমুনকে দেখল। কি সুন্দর মেয়ে এটা, এই গাউনটা তো ওকে খুব মানিয়েছে। আজ পর্যন্ত এত সুন্দর গাউন আমি কখনো দেখিনি। এই গাউনটা কি সাদা আর চকচকে, কিন্তু আমি একে আরো সুন্দর বানাতে পারি। কেমন করে? স্টারডাস্ট? হ্যাঁ আমার বন্ধুরা, চলো আমরা ওই মেটাল গাউনের ওপর স্টারডাস্ট ছড়িয়ে দিই। এসো আমাকে আরো সুন্দর করে তুলি। হ্যাঁ চলো 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 চলো। আর তারপরে যখন মুনমুন অনুষ্ঠান বাড়িতে গিয়ে পৌঁছলো, ওই মেয়েটাকে কে? ও হে ভগবান, ও তো মুনমুন। ওর গাউনটা দেখেছিস? এটা তো খুব দামি মনে হচ্ছে, ওর গরিব বাবা ওটা কিনলো কি করে? মা, ওই মেয়েটাকে? আমি জানি না বাবা, কিন্তু এটা ঠিক যে ও এই অনুষ্ঠানের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। আমি কি ওকে আমার বার্থডে কেক কাটার সময় ওকে সাথে দাঁড়ানোর জন্য জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ নিশ্চয় বাবা। সিপাহি, ওই মেয়েটাকে এখানে ওপরে নিয়ে এসো তো। মিষ্টি মেয়ে তুমি, তুমি কি রাজকুমারের সাথে এখানে দাঁড়াতে পারবে যখন ও কেক কাটবে? হ্যাঁ নিশ্চয় মহারানী। আর এইভাবেই সেই রাত মুনমুনের জীবনের সব থেকে সুন্দর রাত হয়ে গিয়েছিল। রাজকুমার যখন কেক কাটছিল, মুনমুন তার পাশেই দাঁড়িয়ে গিয়েছিল। তাই যদি তুমি তোমার মন পরিষ্কার রাখো, তখন তোমার জীবনে কোনো না কোনো ম্যাজিক হবেই, যেমন আমাদের মিষ্টি মুনমুনের সাথে হয়েছিল। অনেক দূরের একটা দেশে তাহির নামের একটা ছোট্ট ছেলে তার ঠাকুমার সঙ্গে থাকত। রোজ রাতে তার ঠাকুমা তাকে গল্প শোনাত আর তাহিরও খুব মন দিয়ে শুনত। এই গল্পের মধ্যে একটা গল্প জাদু ময়ূরের, যে এক গভীর জঙ্গলে থাকত।
এই জাদু ময়ূরের পেখম সোনার তৈরি ছিল, যার মধ্যে হীরে, মুক্তো আর নীলা ছিল। আর এই গল্প শুনে ছোট্ট তাহির সেই জাদু ময়ূর সম্পর্কে ভাবতে শুরু করল। ঠাম্মা, এই ময়ূর কি সত্যি আমাদের জঙ্গলে থাকে? হ্যাঁ তাহির, সত্যি আছে। যখন ও নাচে তখন সারা জঙ্গল আনন্দ পায়। তাহলে এখনো অবধি তাকে কেউ দেখতে পায়নি কেন? কেননা ময়ূর লুকিয়ে থাকে। কিন্তু এটা শোনা যায় যে যদি ওকে একবারও কেউ দেখে ফেলে, ওর কাছ থেকে একটা পালক চেয়ে নেয়, তাহলে সে অনেক ধনী হয়ে যায়। অথবা বলতে পারো যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়। সত্যি? তাহলে আমিও ময়ূরকে দেখতে চাই ঠাম্মা। আমি ওর কাছ থেকে ওর একটা পালক চাইবো, আর ও আমায় দিয়ে দেবে, আর তখন আমি এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। ভগবান করুক তোর সব ইচ্ছে পূর্ণ হোক, কিন্তু এখন ব্যাস অনেক হয়েছে, চল এখন ঘুমানোর সময় হয়েছে। গুড নাইট তাহির। যদি ওই ময়ূরটাকে আমি পাই তাহলে কি ভালোই না হবে, কিন্তু আমি তো এখনো ছোট। সময় এগিয়ে চলল, তাহির বড় হয়ে গিয়েছিল। তার ঠাকুমা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এখন তাহির সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। এখন তার কাছে এমন কেউ ছিল না যে ঠিক আর ভুলের পার্থক্য তাকে বলবে। সে অনেক জায়গায় চাকরি করার চেষ্টা করল, কিন্তু সব সময় ওকে কাজ থেকে বের করে দেওয়া হতো, কারণ ও মোটেও সৎ ছিল না। অনেক রাত সে খালি পেটেই কাটিয়ে দিত। ও সারা দিন বাড়িতে বসে থাকত আর কোনো কাজ করত না, কারণ ও মনে করত যে ওর দ্বারা কোনো কাজ হবে না। আর তারপর একদিন তাহিরের কিছু মনে পড়ল। ঠাম্মার আমায় বলা গল্প, ওই ময়ূর। ঠাম্মা তো আমায় বলেছিল যে ওই ময়ূরটা জঙ্গলে থাকে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে এবার আমার কি করা উচিত। আমার কাছে এখন আর কোনো কাজ নেই। আমি ওই জঙ্গলে যাব আর ওই ময়ূরের কাছ থেকে ওর একটা পালক চেয়ে নেব, আর এইভাবে আমি একজন ধনী ব্যক্তি হয়ে যাব। ধন্যবাদ ঠাম্মা। তুমি কি কোথাও যাচ্ছ নাকি তাহির? হ্যাঁ কাকিমা, আমার অবর্তমানে বাড়িটার একটু খেয়াল রেখো, আমি এখন বেশ কিছুদিন ফিরবো না। আর আমি যখন ফিরবো তখন আমি একজন ধনী ব্যক্তি হয়ে ফিরবো। ধনী ব্যক্তি, আহা! আর এইভাবে তাহির নিজের যাত্রা শুরু করল। বেশ কিছুদিন ধরে জঙ্গলে ঘুরে বেড়ালো, কিন্তু তার কোনো আন্দাজ ছিল না যে সে কোন দিকে যাচ্ছে। ও শুধু সেই পুরনো গল্পের আবছা স্মৃতি মনে করে এগিয়ে যাচ্ছিল। আরে, এই জাদু ময়ূরটাকে পাবো কোথায়? আমি তো জানতামই না যে এই জঙ্গলটা এত বড়। শেষ হওয়ার নামই নিচ্ছে না। মনে পড়েছে, ঠাম্মা গল্প বলার সময় বলতো যখন ময়ূর নাচে তখন পুরো জঙ্গল আলোকিত হয়ে যায়। আমায় জঙ্গল আলোকিত হওয়া অবধি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ওই ময়ূরটাকে আমি ওখানেই খুঁজে পাব। ও না, আমার জুতো ফেটে গেছে, এবার কি করব? এই গাছের ছালটা খুব মজবুত, সেরকম আবার নরমও। এটা দিয়ে আমি আমার নতুন জুতো বানাতে পারবো। হ্যাঁ, আমার কাছে থলেতে কারিগরির জিনিসপত্রও আছে। ভালোই হলো যে আমি জিনিসপত্রগুলো আমার সাথে করে এনেছিলাম। বাহ,
যতটা আমি ভেবেছিলাম এই জুতোগুলো তো তার থেকেও বেশি ভালো হয়েছে। বা এবার এটাকে আমি পরতে পারবো, এটা সুন্দর আর মজবুত লাগছে দেখতে, খুবই ভালো। এবার আমার এখান থেকে এগিয়ে যাওয়া উচিত। সামনে থেকে কেউ আসছে, উনি যদি ময়ূরের ব্যাপারে কিছু বলতে পারেন আমায়। ও স্যার, হ্যালো। তুমি কোথা থেকে আসছো? আমি ওই পাশের গ্রাম থেকে এসেছি স্যার, আমি আসলে ওই জাদু ময়ূরকে খুঁজছিলাম। আচ্ছা, আপনি কি ওর ব্যাপারে কিছু শুনেছেন? না। ঠিক আছে। আচ্ছা, তুমি ওকে খুঁজছো কেন? কারণ বাস এমনি। তোমার এই জুতোটা বেশ ভালো, কোথা থেকে কিনেছো তুমি? এই জুতো দুটো তো আমি নিজেই বানিয়েছি। সত্যি? আমাদের গ্রাম কৃষকদের গ্রাম, আমাদের সারাদিন চাষের জমিতে ঘুরতে হয়, যার ফলে সারাদিন আমাদের পায়ে ব্যথা থাকে। এই জুতো তো আমার কাজে আসতে পারে, তুমি কি আমার জন্য এক জোড়া বানিয়ে দিতে পারো? আমি তার জন্য তোমাকে টাকা দেব। ঠিক আছে ঠিক আছে, এক ঘন্টা লাগবে। এই যে নিন। দারুন, এই নাও তোমার টাকা, মনে হচ্ছে এটা যথেষ্ট। ধন্যবাদ আপনাকে, এখনো অবধি কোনো আলো দেখতে পেলাম না। আমার জাদু ময়ূর, কোথায় তুমি? এবার তো ঠান্ডা লাগতেও শুরু করেছে। চলো আমি একটা কোট বানানোর চেষ্টা করে দেখি। আমি একটা বিশেষ ধরনের গাছ দেখেছিলাম যার পাতা খুবই মোলায়েম ছিল, ওটা দিয়ে আশা করি কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে। চলো এবার কোট বানানো যাক। ওহো, এটা তো দেখছি খুবই ভালো, কত মোলায়েম আর গরমও হচ্ছে ভালো। আরেকজন গ্রামবাসী, মনে হচ্ছে এই পাশের গ্রামে থাকে, হয়তো এ কিছু বলতে পারবে। হ্যালো স্যার। হ্যালো, কে তুমি, কোথায় থাকো? স্যার, আমি জাদু ময়ূর খুঁজছি যে জঙ্গলে থাকে, আমি ওকে খোঁজার জন্য অনেক দূর থেকে এসেছি। জাদু মুরগি? আমি তার ব্যাপারে কখনো শুনিনি, ক্ষমা করো। ও ঠিক আছে। আরে ভাই শোনো দেখি, তোমার কোটটা দেখছি ভীষণই সুন্দর, তোমার ঠান্ডা লাগে না এটাতে? না স্যার না। আমি কি একবার এটা পরে দেখতে পারি? বাহ, এটাতে তো দারুণ গরম হচ্ছে আর খুবই সুন্দর, তুমি এটা কোথা থেকে পেয়েছো? এটা তো আমি নিজের হাতেই বানিয়েছি। নিজে? সত্যি? তুমি কি আমার জন্য একটা বানিয়ে দিতে পারো? কেন নয়, এক ঘন্টা অপেক্ষা করুন। বাহ, এটা তো একদমই সেরকম যেরকমটা আমি চাইছিলাম। আমাদের গ্রামে ভীষণই ঠান্ডা পড়ে, কিন্তু এখানে এমন কিছুই পাওয়া যায় না। এই নাও কিছু টাকা, তোমার কাছে এটা যথেষ্ট হবে। ধন্যবাদ স্যার। এমন মনে হচ্ছে এখানে এসে পৃথিবী শেষ হয়ে গেছে, আমি পুরো জঙ্গল খুঁজে ফেললাম, আমি ওই জাদু ময়ূরটাকে কোথাও খুঁজে পেলাম না, আর না ওই আলোটাকেও একবারের জন্য চোখের দেখা দেখলাম। কি, তুমি কি আমাকে গল্প শুনিয়ে বোকা বানাতে ঠাম্মা? তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারো?
এবার আমি একজন ধনী ব্যক্তি কি করে হব? ধনী হওয়া তো দূরের কথা, আমি টাকা কি করে রোজগার করব? কেউ আমাকে কাজ দেয় না। যাই হোক, এখানে বসে থেকে আর কাজ নেই, আমাকে এবার বাড়ির দিকেই ফিরে যাওয়া উচিত, আর অন্য কিছু ভাবা উচিত। ওই যে বসে আছে ওখানে, এ হচ্ছে সেই লোকটাই যে আমায় এই কোটটা বানিয়ে দিয়েছিল। ও, কিছু সমস্যা হয়েছে কি? একদম না, এরা সবাই আমার বন্ধু বুঝলে, এদেরও ঠিক একই রকম কোটের প্রয়োজন যেটা তুমি আমার জন্য বানিয়ে দিয়েছিলে, যার জন্য এরা তোমায় টাকাও দিতে রাজি আছে। তুমি কি আমার বন্ধুদের জন্য বানিয়ে দিতে পারবে? ও হ্যাঁ, কেন নয়, আমাকে শুধু কিছুক্ষণ সময় দিন তাহলেই হবে। এ তো ভীষণ সুন্দর হয়েছে, তাহলে চলো দাদারা, ওকে ওর প্রাপ্য টাকাটা দিয়ে দাও। ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। বুঝলে, তোমার হাতে জাদু আছে। তুমি কোন গ্রাম থেকে এসেছো? যদি আমাদের আরো কোট বানাতে হয় তাহলে আমরা সবাই তোমার কাছে আসব। ভালোই রোজগার হয়েছে, কিন্তু এই রোজগারটা যথেষ্ট নয়। ও, ওই যে দেখো চলে এসেছে, আমরা তোমাকে কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। কেন স্যার, জুতোয় কি কোনো রকম সমস্যা হয়েছে? একদমই না, আসলে এই জুতোগুলো এত ভালো, আমার সব কৃষক বন্ধুরা এমনই বানাতে চায়, এর জন্য ওরা তোমায় টাকা দেবে। তুমি কি ওদের জন্য বানিয়ে দিতে পারো? হ্যাঁ নিশ্চয়ই, আমার শুধু কিছুক্ষণ সময় দিন তাহলেই হবে, আমি বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ ধন্যবাদ, এটা তো ঠিক একই রকম যেটা আমরা চাইছিলাম। চলো বন্ধুরা, পরে দেখাও, আর ওকে ওর টাকাটা দিয়ে দাও। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ, তোমার হাতের কাজ তো বেশ ভালো। আচ্ছা এটা বলো, তুমি কোন গ্রামে থাকো? যদি আমাদের আরো জুতোর প্রয়োজন হয় তাহলে আমরা তোমার কাছেই আসবো। বাহ, আরো টাকা, তাহলে এই যাত্রাটা আমার পুরোপুরি বেকার যায়নি, কিন্তু এই টাকাটা আমার জন্য যথেষ্ট নয়। আর আমি তো জাদু ময়ূরকেও পেলাম না, শুধু আমার সময়টা নষ্ট হলো। তাহির, থাম্মা, তুমি, আমি তোমার উপর খুব রেগে আছি, তুমি আমাকে মিথ্যে গল্প শুনিয়েছো। তুমি কি সত্যি এটা ভাবো তাহির? বাস্তব জীবনে আমরা কি করতে পারি? গল্প শুধু তারই উদাহরণ মাত্র, জাদু শুধু কল্পনাতেই হয়, কিন্তু আমরা যদি সত্যি কাজ করি তবে ওই জাদু জীবনেও সত্যি হয়ে যায়। কিভাবে ঠাম্মা? ভাবো তাহির, ধনী মানুষ হবার জন্য তুমি ওই জাদু ময়ূরটাকে খুঁজছিলে, আর তুমি সত্যি ধনী হয়ে গেলে, তুমি এটা জানতে পারলে যে তুমি একজন কত ভালো কারিগর, লোকজন তোমার কাজ খুব পছন্দ করে, যার জন্য ওরা তোমাকে অনেক টাকা পয়সাও দিয়েছে। তাহলে বলো, এটা হলো কি না তোমার জাদুর ময়ূর? ও, যাই হোক, এটা তো তুমি ঠিকই বলেছো। যাই হোক তাহির,
এখন তোমায় বাকি কাজটা করতে হবে। এখন তুমি একটা দোকান খোলো যেখানে জুতো আর কোট বানাও, আর তারপরে দেখো কিভাবে তুমি আরো ধনী হতেই থাকবে। এটাই তো হলো তোমার জাদু ময়ূর আমার সোনা। আর এইভাবে তাহির তার ঠাকুমার দেওয়া পরামর্শ শুনল। সে পরের দিন একটা দোকান খুলল ও অনেক পরিশ্রম করল, আর লোকেদেরও ওর কাজ খুব পছন্দ হলো। ওর গ্রাহক বারবার ওর কাছে আসত, আর ও এইভাবে ধনী ব্যক্তি হয়ে গেল। আর আজকে তাহির জানে যে জাদুও সত্যি হতে পারে যদি আমরা কঠোর পরিশ্রম করি। সমুদ্রের গভীরে অসংখ্য নানা রঙের মাছ আনন্দের সাথে বাস করত, কিন্তু এই সব মাছেদের মধ্যে একটা মাছ খুব দুঃখী ছিল। সেই মিষ্টি মাছটার নাম ছিল ফ্রেডি। ফ্রেডি বিশেষ এক ধরনের মাছ ছিল যা শরীরের গঠন অন্যান্য মাছেদের থেকে একদম আলাদা ছিল। যদিও সে সমুদ্রের গভীরে থাকত, কিন্তু তাও ও শরীর থেকে আগুন বেরোত। আর এই আগুন যে সে আগুন ছিল না, এই আগুন সমুদ্রের ঠান্ডা জলেও অনবরত জ্বলতে থাকত। আর এই আগুনের জন্যই ওর মন খারাপ ছিল। এবার আপনারা জিজ্ঞেস করবেন কেন, দেখতে থাকুন। আজকের দিনটা কি সুন্দর আর ফুরফুরে। আজকে আমি কি করব, দিনটাকে কিভাবে উপভোগ করব। ওয়াও, আমার বন্ধুরা খেলা করছে, আমিও গিয়ে ওদের সাথে খেলা করি। ফ্রেডি চলে এসেছে, একটু সাবধানে, ওর কাছাকাছি একদম যাবে না, নয়তো আমাদের ফিনসো পুড়ে যাবে। কি বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা সবাই কি একসঙ্গে খেলতে পারি? ওহো না ফ্রেডি, আমার এক্ষুনি মনে পড়লো যে আমাকে আমার মায়ের সাথে শপিং করতে যেতে হবে। আমাকেও, আমাকে তোমা অনেকক্ষণ ধরে ডাকছে, তুমি শুনতে পেয়েছো? আর আমাকে পড়াশোনা করতে হবে, কালকে খুব গুরুত্বপূর্ণ এক্সাম আছে। জোর বাজা বেঁচে গেছে। ভবিষ্যতে আমাদের আরো খেয়াল রাখতে হবে যাতে ওর সাথে আমাদের আর কখনো দেখা না হয়। হ্যাঁ, না হলে পরের বার আমরা সবাই শিক্ষাবাব হয়ে যাব। ঠিক আছে, এখন আর অত ভাবার মতন সময় নেই, আমাকেও তো স্কুলে যেতে হবে। আচ্ছা, আমি কি ক্লাসের ভিতরে আসতে পারি বিগ ফিশ স্যার? ফ্রেডি, তুমি আবারও আজকে দেরি করে এলে। ঠিক আছে, ভিতরে চলে এসো, কিন্তু ওখানে তুমি দূরে বসো আর বাকি মাছেদের থেকে একটু দূরে থেকো, নয়তো তোমার জন্য সবাই পুড়ে যাবে, বুঝলে? এই কারণে ফ্রেডি এত উদাস থাকতো বাচ্চারা। ওর কোনো বন্ধু ছিল না, কেউ ওর কাছে যেতেই চাইতো না, কারণ ও একটা ফায়ার ফিশ ছিল। এই জীবনটা আবার কোনো জীবন হলো নাকি? আমার তো কোনো বন্ধু নেই, সবাই আমায় দেখে ভয় পায়। না, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে আমার এই আগুন নেভাতেই হবে। কিন্তু কিভাবে, কিন্তু আমি কি বা করতে পারি? এমন কি এই জলও তো আমার আগুন নেভাতে পারছে না। বুঝতে পেরেছি, আমি নিজে সমুদ্রে মাটির নিচে ঢুকে যাব, তাতে আগুন নিভে যাবে। যাও আগুন, নিভে যাও, আমি তোমাকে একদম পছন্দ করি না। আমি একটা সাধারণ মাছ হতে চাই, একদম আমার বন্ধুদের মতো। আজ রাতটা আমি এখানেই কাটাই, কালকে এই আগুন নিভে যাবে। এই ফ্রেডি ওখানে কি করছে? কি জানি, বাদ দাও ওর কথা, এমনিতেও ও বড় অদ্ভুত।
আরে সকাল হয়ে গেছে, বাইরে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। আর না, আমার এই আগুন তো এখনো জ্বলছে, সব বেকার হলো। যদি আমি তাড়াতাড়ি সাঁতার কাটি তাহলে হয়তো এই জলে আগুন নিভে যেতে পারে। আচ্ছা এটা কে ছিল? এমন মনে হলো যেন কোনো ভয়ানক রাক্ষস। এই সমুদ্র এরকম বিভিন্ন ভয়ঙ্কর জিনিসে ভর্তি। এটাও বিফলে চলে গেল, এতে তো আগুনের তেজ আরো বেড়ে যাচ্ছে। এবার আমি কি করি? ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি এই আগুনের সাহায্যে সব কিছু জ্বালিয়ে দেব। আর যখন সব আগুন নিভে যাবে তখন আমি একদম ঠিক হয়ে যাব। বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, এই রাক্ষসের থেকে আমাদেরকেও বাঁচাও। বাচ্চারা, ফ্রেডি একটা ভুল কাজ করে বসেছিল। ওর কাছে কোনো উপায় ছিল না, কিন্তু ওর এটা করা উচিত হয়নি। তাছাড়াও সেদিন ফ্রেডির ভাগ্য বদলাতে চলেছিল। ওটা আবার কি? আজ আমরা ঘুরতে যাব। আজকে মনে হচ্ছে আমরা কোনো ভালো জায়গায় যাব। এই, ওটা কি? আমি ফ্রেডি। আর এই গায়ের থেকে তোমার কেন আগুন বেরোচ্ছে ফ্রেডি? আমি তো জানি না, আমি জন্ম থেকেই এরকম। দেখে তো মনে হচ্ছে তোমার মন খারাপ ফ্রেডি। বলো, তোমার সমস্যা কি? স্যার, রেমন্ড। কি? রেমন্ড বলে ডাকতে পারো আমায়, এটাই আমার নাম। ঠিক আছে রেমন্ড স্যার, আমার মন খারাপের কারণ হলো, কারণ আমি এরকম যে কেউ যে আমার বন্ধু হতে চায় না। তাহলে এটা তোমার সমস্যা। ওকে আমাদের থেকে দূরে নিয়ে যাও, ও ভীষণই খারাপ। প্লিজ। তুমি কি আমাদের সাথে যেতে চাও ফ্রেডি? আমার মনে হচ্ছে তোমার সমস্যার সমাধান আমরা করে দিতে পারি। হ্যাঁ, আমি আপনার সাথে যাব। তাহলে ঠিক আছে, তোমার জিনিসপত্র নিয়ে আসো। আমার কাছে কোনো জিনিসপত্র নেই, আমি এমন ভাবেই থাকি। ঠিক আছে, তাহলে চলো। আর এইভাবে ফ্রেডি সেই ফায়ার ফিশ নিজের বাড়ি ছেড়ে দিল, আর অনেকগুলো অচেনা সিলভার ফিশের সঙ্গে যেতে লাগলো। ও এটাও জিজ্ঞেস করেনি যে আমরা কোথায় যাচ্ছি, ও শুধু তাদের পেছনে পেছনে এগোতে লাগলো। ও এতটাই দুঃখে ছিল যে ও শুধু নিজের বাড়ি ছেড়ে দিতে চাইছিল, আর কিচ্ছু নয়। আমি কোথায় যাচ্ছি? এটা জিজ্ঞেস করো না, শুধু দেখে যাও যে আমরা যাচ্ছি কোথায়। আমরা একটা অদ্ভুত সুন্দর জায়গায় যাচ্ছি। হ্যাঁ, যখনই তুমি ওকে দেখবে তখনই তোমার বিশ্বাস হবে। অনেকক্ষণ হয়ে গেল আমি সাঁতার কাটছি, বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি না আমি? হ্যাঁ, অনেক দূর, তোমার বাড়ি থেকে অনেক দূর। আমি আজ পর্যন্ত এত দূরে কখনো আসিনি। এটা তো খুব খারাপ ব্যাপার, তাই না? আমরা যত বড় হব মাঝে মধ্যে আমাদের বাড়ির থেকে একটু দূরে ঘুরতে যাওয়া উচিত। ঘোরাফেরা করলে অনেক কিছু জানা যায়। বা কত সুন্দর এই সব জীবজন্তু, এদের তো আমি কোনোদিনও দেখিনি, এরা আবার কারা? এরা হলো সব সমুদ্রের ঘোড়া। আর ওটা? একে আমরা পর্তুগিজ ম্যান অফ ওয়ার নামে চিনি। না, এর জালের কাছে একদম যাবে না, এটা বিষাক্ত। আর আর এটা, এগুলোকে দেখে মনে হচ্ছে সত্যিকারের হোয়েল। একটা ব্লু হোয়েল, এরা হলো জলের সবথেকে বড় প্রাণী। এটাই ভালো হবে যে আমরা ওদের দূর থেকে দেখি।
যদি তুমি ওর কাছে যাও আর ও যখনই নিঃশ্বাস নেবে তখনই ওর পেটের ভেতর চলে যাবে। এই সব কিছু তো বেশ অসাধারণ, তাই না? কি এবার তোমার কেমন লাগছে? ভালো, বেশ ভালো। আর এই আগুন, এই আগুন কি এখনো জ্বলছে? হ্যাঁ, আমার শরীর তো এখনো জ্বালাপোড়া করছে, কিন্তু এইসব জীবজন্তুদের দেখে তো আমার একদমই মনে হচ্ছে না যে আমি অন্যদের থেকে আলাদা। এই হলো আসল ব্যাপার। ওহ, এটা কি করে হচ্ছে? আমার তো শীত করছে। রেমন্ড, রেমন্ড স্যার, আমার খুব শীত করছে। এই জলের মধ্যে নিশ্চয়ই জাদু আছে। হ্যাঁ, সেটা তো আছেই। এবার তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, আমার খুব মজা লাগছে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, এখনো তো অনেক কিছু বাকি আছে। ওহ, এটা আবার কোন জায়গা? আমরা কি এখনো আমাদেরই গ্রহতে আছি? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই আছি। দেখো আমাদের গ্রহ পৃথিবী বড়ই সুন্দর আর অদ্ভুত, কিন্তু আমাদের মতো প্রাণীরা যারা সীমাবদ্ধ হয়ে থাকে ব্যাস তারাই ওটাকে জগৎ বলে মনে করে। তা কিন্তু একেবারেই নয়। এখন তুমিও তো সেটা দেখতে পেলে। এই পৃথিবী বিভিন্ন ধরনের জায়গা আর বিভিন্ন ধরনের পশু পাখিদের বসবাস আছে, আর সবাই নিজেদের মতো করে জীবন যাপন করছে। আমার আগুন, এটা তো প্রায় নিভেই এসেছে। আমি তো একদম এটাই ভেবেছিলাম যখন আমি তোমাকে আমাদের সাথে আসতে বলেছিলাম। তুমি আগে থেকে জানতে যে এমনটাই হবে? হ্যাঁ, দেখো ফ্রেডি, আমরা মাইগ্রেটিং ফিশ। আমরা পৃথিবীর সব সমুদ্রে এদিকে ওদিকে ঘুরে বেড়াই। যখন দক্ষিণের সমুদ্র গরম হয়ে যায় সাঁতার কেটে উত্তরে চলে আসি। তাহলে এটা কি উত্তর দিক? এটা সবটা উত্তর দিক নয় আমার প্রিয় বন্ধু ফ্রেডি, এটা হলো উত্তর মেরু। এটা হলো পৃথিবীর সব থেকে ঠান্ডা জায়গা। বাহ! আর যতক্ষণ তুমি এখানে থাকতে চাও তুমি এখানে থেকে যেতে পারো, আর তোমার যদি মন চায় তত তুমি বন্ধু বানাতে পারো। ধন্যবাদ, ধন্যবাদ রেমন্ড, তুমি আমাকে শেখালে যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে আর যে কেউ বন্ধু হতে পারে। তো এইভাবে ফ্রেডি তার নতুন বন্ধুদের পেল, আর তারপর ও সব সময় আনন্দে থাকত। যে সারা জীবন আনন্দে খেলাধুলো করে দিন কাটালো। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।